সুরুচি সংখ্যের পূজা মণ্ডপে এসেছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। এখানে যা যা ছোটবেলায় যেগুলো যেগুলো করতাম, মানে খাওয়া দাওয়া, ফুচকার কম্পিটিশন, ঝালমুড়ি খাওয়া, ঢাক বাজানো, ধুনুচি নৃত্য, সমস্ত কিছু, মানে আমাদের দুজনের ছোটবেলায় যা যা হতো আমরা এই শখটা কিন্তু বছর একবার মেটাই শুরু দিতে এসে। কিছুদিন তো আছে, আমাদের শুটিং আছে, একটা রিয়েলিটি শোর শুটিং চলছে আমার, তো আমার মনে হয় কালী পুজোটা করে তারপরে ফিরবো। একবার এসে গেছি কলকাতা, এখন চট করে ফিরবো না। ঠাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ, মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পায়, ওরে ধুনুচি দুহাতে নাচরে এখন, ঠাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। আটলান্টিক এর পারে উমা বন্দনা। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ ক্যালিফোর্নিয়ার পুজোর এবার 42তম বর্ষ। উইকেন্ডে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে, হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর ষষ্ঠী থেকে প্রথমত পালন করা হয় ধর্মীয় আচার। প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয়রাও সামিল হন এই পুজোয়। গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অন্তরের টানে প্রবাসে দুর্গাপুজোয় মাতলেন বাঙালিরা। বার্লিনের ক্রয়েসবার্গের বার্লিন সনাতনী পুজো, সংস্কৃতি স্পাস আর বার্লিন হিন্দু সোসাইটির পুজো যেন কলকাতার পুজোর চেনা ছবি ফুটিয়ে তুলল জার্মানিতে। দুর্গাপুজোর উৎসব আবেগে বাংলার বার্লিন একাকার, হোক না বিদেশ তাতে কি, সেই চেনা ঢাকের বোল, কাঁসর, ঘণ্টার শব্দ, আচার নিষ্ঠা ভরে পুজো, দুর্গার আরাধনা। প্রবাসী বাঙালিদের পুজো জার্মানিতে। পুজোর কদিন এক টুকরো বাংলাই যেন উঠে এলো বার্লিনে। জার্মানি, কোলন, মিউনিক, ফ্রাঙ্কফুর্টে পুজো তো হয়েইছে, নজর কেড়েছে বার্লিনের ক্রয়েসবার্গের বার্লিন সনাতনী পুজো, সংস্কৃতি স্পাস আর বার্লিন হিন্দু সোসাইটির পুজো অংশ নেন প্রবাসীরা। উৎসব তো মিলনের, তাই পুজোর মণ্ডপে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলাপ আড্ডা, সেই চেনা ছবি কলকাতার মতোই। কচি কাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রবাসী পুজো তো কি, রীতি মেনে নবপত্রিকা, সন্ধিপুজো, আরতি, দর্পণ বিসর্জন সবই হয়েছে। বাঙালি প্রাণের পুজো দেখতে এসেছিলেন জার্মানরাও। দশমীর বিদায় বেলাতেও ছিল ভক্তদের ভিড়। আরতি একটাই, আবার এসো মা, এবিপি আনন্দ।